বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আজকে একটা নতুন ধরনের ব্লগ হবে। আজকে অ্যাকচুয়াল আষাঢ়ে জামাই ষষ্ঠী হবে, আর তার জন্য আমরা চলে যাচ্ছি এখন মামাবাড়ি। আর মামাবাড়ি একদম কাছেই চলে এসেছি। এখন আমরা রয়েছি চন্দননগর, এটা কাঁঠাপুকুর ধার। একটুখানি দু তিন মিনিট, গাড়িতে বোধহয় 1.5 মিনিট লাগবে। যাই হোক, ভাবলাম এতক্ষণও স্টার্ট করা হয়নি সকাল থেকে ব্লগটা। সো ওয়েলকাম ব্যাক টু কেওভিস লাইফ আর গুড মর্নিং টু অল। চলো আজকের ব্লগটা আশা করি ভালো হবে, তোমাদেরও ভালো লাগবে। আর রিও আর আমি এসছি, সাথে আমাদের কে এসছে দেখাও। গোপাল। আমরা গোপালকে নিয়ে যাচ্ছি মামা বাড়ি বেড়াতে। বাবা মারা পৌঁছে গেছে, মাসিরাও পৌঁছে গেছে, জামাই পরে আসবে। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা মামা বাড়ি চলে এসেছি, এখানে পুরনো জামাই বসে আছে, নতুন জামাই আসেনি। আর এটা মামা, সব টাকগুলো একরকম দেখতে, তো মুখগুলোও একরকম দেখতে। আর এই যে এদিকে দেখা, একটুখানি হাই আলো করে দাও, তোমরা হাত হাত নাড়ো, পাও নাড়ো। আমরা এসেই আগে আগে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখছি যে জামাই ষষ্ঠী কি আয়োজন হচ্ছে। বড় বৌদি, রুম্পু হ্যাঁ, ইয়ে বৌদি নেই, ইয়ে হামসে ছোটে হ্যাঁ লেকিন বড়ে হ্যাঁ। যাই হোক, আচ্ছা আসল যারা সুন্দরী হয় বন্ধুরা, তারা কিন্তু মানে ন্যাচারাল বিউটি, তো দেখতেই পাচ্ছ গায়ের রং আমাদের পোড়া, এদের কত সুন্দর। আমি যখন সাজবে তখন দেখবি, ঠিক আছে? যদিও সাজবে বলে মনে হচ্ছে না। এই তো আমি ঢেকে দিই, আমি ঢেকে দিয়েছি, কোনো চিন্তা। ও ওটা তুলছ না? ও এই রাগ করছে রে, আমার মায়ের রাগ করে। এই যে এই তো মা, আমার শনি মা, আমার ডেকে আমি সন্ধু করতে হয়। এটা হামপুলু দিতে হবে আমাকে, পিসিকে হামপুলু দিতে হবে, একটা ভিডিও করছি। দাও দাও হামুদা হামুদা, আমার মাতা আমার মাতা, ঠিক আছে? এটা আমার মা হয় জান না, এটা আমাদের ছোট মা, এটা হচ্ছে মা শারদা অন্নপূর্ণা। হ্যাঁ অন্নপূর্ণা পুজো হবে। ননদ থাকলে একটু কান্নাকাটি করতে হয়, আমি তো এমনি কান্নাকাটি করাই না। ওই জন্য পেঁয়াজ কেটে কেটে একটু কান্নাকাটি কর, দেখি একটু কান্নাকাটি করো, একটু পেঁয়াজ কেটে কান্নাকাটি করো। উফ বাবা, এখানে চলে এসছে টিফিন পর্ব। আহা, নিরামিষ আলুর দম, লুচি আর মিষ্টি। কোন খায় গা তো মিষ্টি? আমরা এখানে এখন টিফিন পর্ব নিয়ে বসে পড়েছিলাম, আর সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুধু আমরা আর ভাইদের বউয়েরা মামি। এটাই হয় বাড়ির সমস্ত মানে আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে দিয়ে তারপরেই বাড়ির মেয়েরা বসে, বউরা বসে খেতে। তো সেরকমই খেতে বসে ওরা ওখানে বাইরে বসেছে, আমরা টেবিলে বসেছি, বাইরে থেকে এসেছি ঘেমে নেই। তো যাই হোক, এখান থেকে গল্প চলছিলো আর দারুণ নিরামিষ আলুর দম এত দারুণ করে না, মানে এদেশীয় বাঙালদের রান্নার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। তো আমার মা বাবাকে আর এখানে লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের মেয়েকে খাওয়াচ্ছিলাম। টিফিন পর্ব কমপ্লিট, আর এখন এখন রান্না বান্না আসছি এক্ষুনি। হ্যাঁ তোমার ছবি তুলবো, ওই যে ছবি তুলবে। এখন মধ্যাহ্নভোজের আয়োজন হচ্ছে, আর এখানে মাস্টার শেফ মদন মোহন দাস। এদিকে তাকান মদন মোহন দাস মামা, আজকে রান্না তাহলে কি মোহন দাস। আচ্ছা কি হয়েছে বাড়িতে, কতগুলো গোপাল এসছে আজকে, ঠিক কি না? তো এখন মামা রান্না করবে, মামা রান্না করছে, যাই আমি একটু বৌদিদের হেল্প করে দিই। বৌদি গেছে পিছনে, তো এখানে ঝটপট করে চলে গেলাম একটুখানি বাড়ির ব্যাক সাইডে, আর এখানে
বৌরা মিলে খুব খাটাখাটনি করছিল, তো আমার দুঃখ একদম সহ্য হলো না ওদের, তাই জন্য আমি চলে গেলাম ওদেরকে হেল্প করতে। অ্যাকচুয়াল দরকারও, কারণ এত মানুষের আয়োজন করাটা খুব পরিশ্রমের ব্যাপার, তারপরে যা গরম পড়েছে। তো এখানে সবাই মিলে হাতে হাতে সব রকম কাজ মোটামুটি সামলে নিয়ে এখানে খুব ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। টান টান করে উঠে ওরা বেনারসি পরবে, পাটুলি পাল্লু পরবে, দিয়ে তখন আর আমি তো পাটুলি পাল্লু আনিনি, ওই জন্য আমি ঝাল্লু বার করে পরে নিই। ইয়েস ইয়েস, এখানে ভাই বউরা কিছুতে কোনো কাজ করতে দেবে না, খালি বক বক করে আমাকে শেষমেশ পাঠিয়ে দিল। আমি চলে এলাম ওপরের ঘরে, এখানে ভাইপোর সঙ্গে একটুখানি লুডো খেলছিলাম, কি করব টাইম কাটছে না। আরে কোন আয়া হে, দেখো দেখো জামাই সস্তে মে ছোটা ছোটা জামাই আ গয়া, চিনতে পারবে না ওরকম হে, আ ছোটা জামাই ইয়ে বড়া জামাই ইয়ে হে ছোটা জামাই, চিনতে পারবে না, মাসি আসে নি এখনো, আসবে নাকি? ইয়ে দেখো ভুড়ি বার করকে, হ্যাঁ ইয়ে দেখো ভুড়ি নামালিয়া ভুড়ি। ইন লোক কা কাম আভি তক খতম নহীং হুয়া, তুম পিছে পিছে কিউ আয়ে। সময় এইভাবেই বয়ে যায়। আমি কখনো ছোটবেলায় এইভাবে দেখিনি এদের সবাইকে গল্প করতে, মানে সবাই ব্যস্ততার মধ্যে, ওই হয়তো খেতে বসে আমরা যেমন এখন একটু আধটু গল্প করি সেই ধরনের গল্পই করতো। তো কিন্তু গল্প মানে যে অবসর সময়ে প্রচুর আছে বসে অনেকক্ষণ গল্প, সেই জিনিস আমি কখনো করতে দেখিনি। আসলে তখন তাদের মাথায় অনেক চিন্তা, অনেক কাজের দায়িত্ব, তাই জন্য তারা সময় পায়নি। এখন এইসব মুহূর্তগুলো দেখে বেশ ভালো লাগছে, আর তাই একটু ক্যামেরা বন্দি করে চলেছি। আর এখানে আমাদের পুটকুলি মাকে স্নান করাচ্ছে, ও আরও স্নান করবে কিন্তু বায়না করছে ওর মা, তাই জন্য তুলে নিয়েছে ওকে কোলে, আর স্নান করানো যাবে না, খুব বায়না করছিল, ঠান্ডা লেগে যাবে ভয়ে, আর অনেক বেলা হয়ে গেছে বউদের কাজ ছাড়তে ছাড়তে, তা ছোটটাকে স্নান করিয়ে নিচ্ছে। বাবা আচ্ছা আজকে দেরি, শোনো না এ মা এই যে কাঁদলে পচা মুখ উঠবে, আমি মাকে আমি মাকে বুঝিয়ে বলি, এদের তো আবদার বায়না কান্না চলবে। তো চলো আজকে দুপুর ল্যাঞ্চের মেনুটা দেখিয়ে নিই। এখানে মাটনটা সিদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর তার সাথে রয়েছে চিপস, পটল ভাজা, ডাল, চাটনি, আর এখানে মাংসর মশলা কষানো হচ্ছে। আর মানে এইটুকু রান্নাঘরের মধ্যে সবাই মিলে লাফালাফি করলে তো হবে না, তাও আমি পাশ থেকে এসে এসে অল্প অল্প করে একটু একটু ভিডিও ক্যাপচার করছি। যতই হোক এত কষ্ট করে রান্না করছে সেটা তো দেখাতে হবে। আর এখানে ভাই চলে এসেছে, একে একে সবাই বাড়ি ফিরছে। তো আর এখানে দেখো বাবা মেয়ের মানে মনে হচ্ছে ভারত মিলাপ হচ্ছে। এদিকে আমার মাসিরা চলে এসেছে, আমরা তো সবাই হাসাহাসি করছিলাম, আমি তো আসলটা বুঝতে পারিনি, ওরা তো আসল কারণটা জানে। আমি ভেবেছি বোধহয় বাবাকে এতক্ষণ পর দেখলো বলে বোধহয় ওদের এত আনন্দ, মানে মেয়ের এত আনন্দ, ব্যাপারটা সেটা নয়, বাবা এসেছে বাবার ফোনটা নেবে বলে এত আনন্দ। দেখেছো বন্ধুরা আমার সব হিরো গুলো এরকম টাকলো হিরো। ভালো করে কথা বল, ভালো ফোন তো তোকে দিচ্ছি তো। ও কত চিন্তা আছে, তোর ফ্রেন্ডটা যদি ভেঙে যায় ওর বাপেরই তো বকবে তাহলে ওকে। এক ছিল আমাদের ছোটবেলা আর এক হলো এদের ছোটবেলা। ফোন পেয়েছে উপুর হয়ে পড়েছে একদম মেঝের মধ্যে, আর সবাই মিলে এখানে বেশ একটা গল্প আড্ডা এই ওই নানান ধরনের কথা, বেশ সুন্দর একটা মুহূর্ত ছিল। এই সব মুহূর্তগুলোই এই মানে স্মৃতির খাতায় রয়ে যাক আমার ব্লগের মাধ্যমে।
আর এখানে দেখো ফোন পেয়ে উপুর হয়ে পড়ে রয়েছে সব। এখনকার বাচ্চাদের হচ্ছে ফোন টিভি এই নিয়ে। আর এই দেখো আমাদের হইচই হচ্ছে এরকম, এই দেখো কেউ সুপারম্যান সাজছে, কেউ বলছে বজরংবলী সাজছে, কি কিছুই আর কি ঠাট্টা করছে। আমরা ভাই বোনেরা এক হলে না মানে সময় আমাদের হই হই করে এইভাবে কেটে যায়। তো এখানে আমাদের ছুটিকে খাওয়াতে নিয়ে বসেছে, ওকে একটু পটিয়ে পাটিয়ে যেমনভাবে হয় বাচ্চাদের খাওয়ানো সেইভাবে। তো এখানে দেখো সুন্দর করে মেনু সাজানো রয়েছে, ভাজা, চচ্চড়ি, ভেজ ডাল, মাংস, বেশ সুন্দরভাবে আয়োজন করেছে মামি, মামা, ভাইয়ের বউয়েরা সবাই মিলে পরিশ্রম করেছে। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল, এত গরমের জন্য ওই টাইমে আর কি হয়নি, ওই জন্যেই এখন আষাঢ় মাসেই ষষ্ঠী হচ্ছে। তার কারণ হচ্ছে ষষ্ঠীর নিয়ম হচ্ছে গিয়ে এরা সব ষষ্ঠীতে নিরামিষ খায়। হ্যাঁ, মাসিরা, তারপরে মামিরা, এরা সবাই ষষ্ঠীতে নিরামিষ খায়। তো এদের ষষ্ঠীর নিয়ম আছে, এরা সব ষষ্ঠী পালে। আর এখানে গরম হচ্ছে, খালি মাংস গরম গরম সবাইকে সার্ভ করা হচ্ছে। তো মামা এই সমস্ত দায়িত্বে রয়েছে, মানে পেন্ট্রিতে এরাই রয়েছে। তো যেটা বলছিলাম যে গরমের কারণে আমাদের প্রোগ্রামটা পোস্টপোন করে চলে এসেছি একদম আষাঢ় মাসে বর্ষায়, ঠান্ডা একটু সামান্য ঠান্ডা ওয়েদারটা। তো এখানে সব ছেলেরা খেতে বসে পড়েছে, আর এখানে ভাইও খাচ্ছে, মানে ভাইরাও খেতে বসেছে কারণ দুপুর অনেকটা গড়িয়েছে। এবারে এদের হয়ে গেলে সবাই মানে বিক্ষিপ্তভাবে, অন্যান্য সময় যেমন আমরা লাইন দিয়ে বসে একসঙ্গে খাই, এবার সেটা হয়নি কারণ অনেকেই কাজ থেকে ফিরছে, আবার অনেকেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, সেই জন্য এই সব চিন্তা ভাবনা করে। এটা আমাদের হচ্ছে ন্যাশনাল পোশাক, নাইটি আর বারমুন্ডা, ঢাল মাংসটা পাতে, হ্যাঁ ঢাল দেবব্রত, ব্যাস ব্যাস অত ঝোল নিবি না, অতটা নিস না, ঝাল ঝোল অতটা পারবি না, নে খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর, এরকম অ্যাক্টিং কর, আসুক একসঙ্গে খাবো আমরা, নে নে। জামাই ষষ্ঠীতে জামাই আর নাতিপুতিদের দিয়ে আগে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে, সবাই দুপুরের মধ্যাহ্ন ভোজে বসে পড়েছে, আর সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছে, কিছু করারও নেই, একসঙ্গে বসা বসলে হবেও না কারণ পরিবেশনই বা করবে কে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, মামিরা, ভাই বউরা সবাই খেতে টেতে দিচ্ছে, আর আমরা এখানে বসে গল্প, আড্ডা, অভিযোগ, কেন মানে একটু ঘন ঘন কেন আলাপ হয় না, একটু ঘন ঘন কেন আসা যাওয়া হয় না, অ্যাকচুয়াল সেই মানে পুরনো সময়, মানে অ্যাকচুয়াল রাউন্ড রাউন্ড ঘোরে না, এক সময় মা বাবাদের যেরকম একটা সাফারিং টাইম ছিল, ব্যস্ত লাইফ ছিল, সেই পুরো সেম জিনিসটা এখন আমাদের ভাই বোনেদের মধ্যে হয়েছে, কারণ আমরাও সবাই সংসারী হয়ে গেছি। কতটা সংসারী গোছানো, কতটা সংসারী হয়েছি জানি না, মানে শব্দ হিসেবে সংসারী, মানে আক্ষরিক মানে কতটা তার সার্থকতা পেয়েছে জানি না। তো এখানে দাদার কাছ থেকে একটুখানি মেটে আলু আর একটু ঝোল চেখে নিলাম, আর এখানে আমাদের কুটুমণি এখনও খাচ্ছে, ওনাকে পটিয়ে পটিয়ে খাওয়ানো করা হচ্ছে, যে ছবি তুলছি ছবি তুলছি, তাই একটু খেয়ে নিচ্ছে, অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াতে আজকে। আর বাড়িতে এরকম লোকজন আসলে, অনুষ্ঠানের আয়োজন করলে কিন্তু ছোটদের উপরে একটুখানি অবহেলা হয়েই যায়। তো এখানে সবাই নিজেদের মনের ভেতরে যে ঝুড়ি ঝুড়ি গল্প আছে সেই নিয়ে বসেছে, কখনো হাসি ঠাট্টা, কখনো সংসার, সংসারে নানা ধরনের, তুমি উপরে উঠে একদম ভিল ফুডের টেস্ট এখানে খাইতেছে, এখানে পাখার হাওয়া, হস্ত পাখার হাওয়া, বডি বিল্ডারকে দেখো, বডি বিল্ডার খাড়া হয়, কাঁচা লঙ্কা কিধার হয়, এ বললাম সবাই মিলে। এক ব্যাচ উঠে যাওয়ার পর আর এক ব্যাচ শুরু হয়েছে, এখানে পিসিরা ভাইপোকে নিয়ে, মানে ভাইপো এখনও শেষ করতে পারেনি, তো এখানে মায়েরা, মা, মাসি বসে পড়েছে, এখানে মামি হাত পা ছড়িয়ে রেস্ট নিচ্ছে, খিদে পেয়ে গেছে তাই জন্য ওখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। আমি বড় তো আমার কিছু বলি, এখানে বাবা আর আমার ছেলে বসে পাখার তলায় একটু বিশ্রাম নিচ্ছে, জিরোচ্ছে, এই পড়ে যাবে দাদু, পড়ে যাবে, লেগে যাবে।
তারপর আমরা সবাই মিলে একদম লাস্ট ব্যাচে বসলাম। অবশ্য লাস্ট ব্যাচ এটাই ছিল না, লাস্ট ব্যাচ কিন্তু সেই রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলায় গিয়ে কমপ্লিট হয়েছে, মানে দুপুরের লাস্ট ব্যাচ এটাই ছিল। একদম মানে ভাগ্নি জামাই এসে পৌঁছায়নি, তার তো ডিউটি আছে, সে কাজ সেরেই আসবে। তো এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম, এখানেও বসে হই হুল্লোড় গল্প সমস্তটাই হচ্ছিল। এই সময়গুলোই রয়ে যায়, মানে এই মুহূর্তগুলো রয়ে যায় না, এই সময়টা ফিরে আসে আর না এই দিনগুলো ফিরে আসে। যেমন আগেকার সময় মনে করি মাঝে মাঝে যে দিদা থাকতে কীরকমভাবে কী হতো, কী করতাম, এখন সেই কথাগুলো মনে করি। আবার হয়তো জামাই এসেছে, শাশুড়িরা এখানে লেটকে রয়েছে, এখানে সন্ধ্যাবেলায় জামাই এসেছে, এখন জামাই ষষ্ঠী খেতে আর শাশুড়িরা এখানে লেটকে রয়েছে, শাশুড়ি শ্বশুর এখানে সবাই সাথে লেটকে লেটকে রয়েছে। হ্যাঁ, ওরকমভাবে আমি বললাম, এটা শাড়িবরতলা প্ল্যাটফর্ম। যাই হোক, এখানে আমি চলে এলাম যে দেখি ছোট দুটো কি করছে। তা ওরা বেশ মজায় ছিল, ওরা আবার খেলছিল এখানে লুডো, কি করবে টাইম পাস হচ্ছে না। তারই মধ্যে নিচ থেকে ডাক পেলাম যে আমার কর্তামশাই চলে এসছে, চলে এসছে, খাওয়াও নাকি স্টার্ট হয়ে গেছে। তো আমি ঝটপট করে নিচে গেলাম, ও বাবা, নিচে গিয়ে দেখি যে জামাইয়ের ঝটপট খাওয়াও ফিনিশ হয়ে গেছে। ওই যে খাওয়া হয়ে গেছে, আমায় তাড়া দেওয়া শুরু করে দিয়েছে, বাড়ি যাওয়ার জন্য রেডি হও রেডি হও, আকাশের অবস্থা ভালো নয়। কারণ আমরা ফেরার সময় বাবাকে নিয়ে ফেরেছি আর মাকে রেখে এসেছি, মা এখন বেশ কিছুদিন মানে বেশ কিছুদিন ভাইয়ের বাড়ি বোনের বাড়ি ঘুরুক। চলো আজকের মতন ব্লগ এখানে এন্ড করবো, আর আমরা এখন রওনা হবো বাড়ির দিকে। এই যে বেরোচ্ছে সব টুকটুক করে, আর এখানে এটা হচ্ছে প্ল্যাটফর্ম চন্দননগর শাউলিবারতলা প্ল্যাটফর্ম, এখানে সব শুয়ে রয়েছে ট্রেন আছে। এই যে ওভারব্রিজ দিয়ে নামছে ট্রেনের প্যাসেঞ্জাররা, আর এই যে পেন্ট্রিতে রয়েছে বড় বউ, সবাইকে সার্ভ করছে। চলো রওনা হওয়া যাক, বোঝা নিয়ে রেডি, বাই বাই, গুড নাইট টু অল, দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাপোর্ট করো।